آہو تو پیارے دل سے درود پڑھو رزق میں برکت چاہو تو پیارے دل سے درود پڑھو اللہ کے حکم سے رسول اللہ کے وسیلے سے ہر مصیبتوں سے بچاتا یہ درود ہے ٹل جائیں گے ہر بلا اگر پڑھتا تو درود ہے تو پڑھو درود مومنو اس کرینے سے سرکار خود چل کر آ جائے مدینے سے بحمدہ اللہ غنی درود پاک پڑھو جارا درود پاک پڑھو نبی پاک صاحب لولکے سنگے تادر سمپر کو پتن تو گاڑ ہو دیکھو نا اپنی آمی کو تو آتی کو تو علماء دینو آتی اپنی آمی جانی کہ درود پڑھ لے نبی پاک کے دیدار آئے কিন্তু কেউ কি কোনোদিন এক সপ্তাহ দেখেছে চেষ্টা করে হয় কিনা দেখি কেউ দেখে নবী পাকের দিদার হয় সবাই জানে সবাই মানে সবাই বিশ্বাস করে এ আমার পেয়ারা চেষ্টা করুন ইনশাআল্লাহ নবী পাক তিনি বাদশাহ বাদশাহ কায়না তিনি যদি দেখা নাও দেন তিনি খুশি হবেন যে আমার গোলাম আমাকে দেখতে চেষ্টা করেছে নবী আমার বলেন দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয় জি সুবহানাল্লাহ কাল হাসরের ময়দানে নবী আমার বর্ণনা করতে আছেন একটা লোকের লাশকে নিয়ে যাওয়া হবে একজন ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আদম সাফিউল্লাহ নজর পড়ে যাবে আদম সাফিউল্লাহ আওয়াজ দিতে থাকবেন আওয়াজ দিতে থাকবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আমার প্যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতিকে নিয়ে যাওয়া হতে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই আওয়াজ পাবেন দৌড়ে আসবেন ফরিস্তাকে বলবেন আর ফরিস্তা দাঁড়িয়ে যাও আল্লাহর ফরিস্তা আল্লাহর কাছে ইজাজত তলব করবেন আল্লাহ বলবেন দাঁড়িয়ে যাও আমার প্যারা নবী যা বলেন শোনো আল্লাহর নবী বলেন একে কোথায় নিয়ে যাচ্ছ বলেন এ প্যারা মুস্তাফা মিজান কায়েম করা হয়েছে নেকি নাজা পড়ে গিয়েছে নেকি কম হয়ে গিয়েছে জাহান্নামী সাব্যস্ত হয়েছে জাহান্নামের দিকে নিয়ে যেতে আছি আল্লাহর নবী বলেন না না আমার সামনে ওজন করো আল্লাহর নবী জানেন ফরিস্তা যারা হন তারা মালে কম বেশি করেন না সুবহানাল্লাহ তবুও নবী বলেন না আমার সামনে ওজন করো ফরিস্তা আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হন আল্লাহ বলেন আমার নবী যেমন বলেন তেমন শোনো আল্লাহর নবীর ফরিস্তা আল্লাহ আল্লাহর ফরিস্তা সুবহানাল্লাহ ওই ব্যক্তিকে নিয়ে আসেন সুবহানাল্লাহ মিজান কায়েম করা হয় যেমনই কায়েম করা হয় নেকি যেমনই শর্ট পড়ে যায় নবী পাক সাহিবের লাউলাদ একটা পর্চা রেখে দেন যেমনই পর্চা রেখে দেন নেকির পল্লা ভারী হয়ে যায় যেমনই নেকির পল্লা ভারী হয়ে যায় সুবহানাল্লাহ জান্নাতের ফরিস্তা এসে তাকে নিয়ে যেতে থাকে লোকটি বলে এই জান্নাতের ফরিস্তা একটু দাঁড়িয়ে যান একটু দাঁড়িয়ে যান এত বড় হৃদয় যান একবার দেখে নিন তার মনোমুগ্ধকর চেহারা খানি সুবহানাল্লাহ আল্লাহর নবীর সামনে এসে নবীকে জিজ্ঞাসা করেন হে দরদি আপনাকে চিনতে পারলাম না আল্লাহর নবী বলেন তুমি আমাকে চিনতে পারলে না আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ নবী বলেন তুমি গুনাহ করেছিলে সত্য কিন্তু আমার নামে যে দরুদে পাক পড়েছিলে এই দরুদ খানি আমার কাছে জমা ছিল আমি তোমার আমলনামায় রেখে দিয়েছি মহাব্বতের সাথে হয় আজ সারা রাত থাকবে মোটামুটি সন্ধ্যা থেকে পড়তে আছেন তো মোটামুটি পাঁচ সাত বার হচ্ছে কিনা দরুদে পাক তো ইশক মহাব্বতে যদি পাঁচ সাত বার হয় তারও তো জলসা আছে নাকি আমার নবী পাক সাহিবের লাউলাকে ওপরে
কেউ যদি 1000 বার দরুদ শরীফ পড়ে এমন ব্যক্তি জান্নাত ঠিকানা না দেখে মরবে না সুবহান তবে এই যেটা পড়ছে দিদি দরুদ লাগে এটা যেন মহব্বত থাকে ইশক থাকে হ্যাঁ একবার মহব্বতে আর আল্লাহর একবারই সুবহানাল্লাহ আপনি দরুদে পাক বেশুমার পড়তে বেশুমার দরুদে পাক পড়তে সারা দিন নামাজ পাঁচ ওয়াক্ত এবং নফল নামাজ পড়ার পরে যে সময়টা থাকতো আপনি শুধু দরুদে পাক পড়তেন শুধু দরুদে পাক পড়তেন আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলাক আসলেন আসার পরে বললেন শুনে রাখো তোমার প্রতি আমার অবদান হলো এই যে আল্লাহ আল্লাহর ইচ্ছায় তুমি যখন ইন্তিকাল করে যাবে কাল হাসরের ময়দানে তোমার কোটায় আল্লাহ পাক 1 লক্ষ গুনহেগারকে জান্নাতি বানিয়ে দেবেন বললেন ইয়া রাসূলুল্লাহ এ নিয়ামতে আসমা কিসের জন্য বলে শুধু আমার উপরে দরুদ পড়ার জন্য সুবহানাল্লাহ ইলাহি এ আমার প্যারা ওই না প্যারা নবীর আপনি আমি গোলাম